আইমান, এ আইডি থেকে আপনি লিখেছেন, আমার দুই ভাই মানসিক প্রতিবন্ধী, তারা কিছু বোঝে না, আমরা তিন বোন সুস্থ, দুই ভাই কি বাবার সম্পত্তি পাবে? ভাই আইমান, আপনার দুই ভাই যারা মানসিক প্রতিবন্ধী তারাও আপনার বাবার সম্পদ পাবেন, কারণ বাবার সন্তান তারা, সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছেন, বিধায়টি তাদের প্রাপ্য। তারা যদি প্রতিবন্ধী হন, মানসিক প্রতিবন্ধীও যদি হন, তাহলে সেক্ষেত্রে তাদের সম্পদটা দেখভাল করবেন আপনারা, তাদের অভিভাবক যারা তারা, এবং তাদের জন্য সেখান থেকে খরচ করবেন, সেটি তাদের জন্য রেখে দিবেন, তাদের হাতে তুলে দিবেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ওয়ালা তুসুফাহুম ওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদ যারা নির্বোধ কিছু বুঝে না তাদের হাতে তুলে দিবে না, অতএব তাদের কাছে তুলে দিবেন না, কিন্তু তাদের সম্পদটা তাদের মত, তাদের জন্য যে অংশ, যতটুকু অংশ তাদের প্রাপ্য আছে, সেটাকে পৃথক করে ভাগ করে আপনার কাছে আপনি বা আপনারা আপনাদের কাছে রেখে দিবেন, বা তার যিনি কেয়ারটেকার তার কাছে দিবেন, তিনি তাদের জন্য খরচ করবেন। এমডি